আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? টপিকে যাওয়ার আগে স্পেস জিনিসটা বুঝাই দিব। স্পেস জিনিসটা বুঝেন না কি লাগে? স্পেস জিনিসটা হলো যে ধরেন আপনি আপনার কম্পিউটার যারা আছে, ঠিক আছে, সেম বিজনেস সেম ওয়েবসাইট যারা আছে তারা কি কি করতেছে, কোন কোন কিওয়ার্ড র্যাঙ্ক করে আসছে, কোন কোন ব্যাকলিংগুলো করছে, কি কি করছে না করছে, এগুলো আপনি হলো যে যে কোনো মাধ্যমে হলো যে জানা। ওইটারই স্পাই বলে সহজ কথা। আজকের টপিকে আমরা চলে যাই। হ্যাঁ, আমরা সরাসরি টপিকে চলে যাই। আমার আসলে ইমার্জেন্সি কিছু কাজ আছে, আর ক্লায়েন্টের সাথেও আমার ইয়ে করতে হবে, তো যার কারণে আমি মোবাইলটাকে সাইলেন্ট করে সবার আগে টপিকটা তাতে শেষ করে দিই। আপনারা তো ইন্ডিয়ানের সাথে কাজ করেন না? না, এই যে মাত্র আমার ইন্ডিয়ানের সাথে কাজ একটা করছে, বুঝছেন, আপনারা ভয় পান। কি থিম নিয়ে? আপনারা তো থিমে সিলেক্ট করতে পারেন না। আপনাদের বলছিলাম যে পোর্টফোলিও ওয়েবসাইট পোর্টফোলিও থিম একটা সিলেক্ট করার জন্য আপনারা আলাদা থিম ইউজ করছেন, বা আলাদা দেখছিলাম আলাদাতে সবাই বোর্ড দিছিলেন। আবাদা থিম হচ্ছে যে এজেন্সি থিম, বা হলো যে আবাদা হলো যে ব্লগের জন্য করা যায়, পোর্টফোলিওর জন্য করা যায়, কিন্তু পোর্টফোলিও আমার মনে হয় না যত ভালো দেখা যায় আবাদা থিমে। তো আমরা তো থিম সিলেক্ট করতে পারেন নাই। তারপরে আবার থিম সিলেক্ট করতে বলছিলাম আপনারা হলো যে ইয়ার থেকে থিম ফরেস্ট থেকে, আপনারা হলো যে আদার্স থিম ফরেস্টের বাইরে সিলেক্ট করে রাখছেন, এত টাকা কই হবে ভাই? ওটা সিলেক্ট করে তারপরে দিন ওই গ্রুপে পোস্ট করে দিন, বা আরেকটা ফুল ক্রিয়েট করে দিন। আচ্ছা, তো আমরা সরাসরি আজকে টপিকে চলে যাই। আমি একটু আপনাদের সাপোর্ট গ্রুপে পোস্ট করছিলাম যে আপনারা আজকে কোন টপিক নিয়ে ক্লাস করবেন, তাই না? এরকম একটা হলো যে পোস্ট যেহেতু করছি, চলেন পোস্টে যাই দেখি। আর আমি তো অলওয়েজ খুশি থাকি। আচ্ছা, তো 11 মিনিটে দেখেন আমি পোস্ট করছিলাম কয় মিনিট আগে। আপনারা বলছিলাম যে যে টপিক নিয়ে আপনারা হলো যে ম্যাক্সিমাম লোকে হলো যে বলছেন যে ব্লগ ওয়েবসাইটে কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবো আর অ্যাফিলিয়েট, তাই না? তো আজকে আমরা হলো যে হ্যাঁ, এগুলো আমরা আলাদা একটা টপিক নিয়ে আমরা কথা বলবো, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তার হলো যে আমাদের যেটা প্রয়োজন, ঠিক আছে, আমরা হলো যে ওটাতে যাই। আমরা আজকের টপিক হচ্ছে যে কিওয়ার্ড স্টাফিং। হ্যাঁ, কিওয়ার্ড স্টাফিং এর নাম শুনছিলেন? যারা নতুনরা কিন্তু এই জিনিসটা বেশি ভুল করে। কারণ কি? কারণ হচ্ছে যে তারা বলে যে কিওয়ার্ডে আমি কন্টেন্টে, যেহেতু আমাদের পরবর্তীতে টপিক যেটা থাকবে সেটা আমরা যে কন্টেন্টের মধ্যে চলে যাব, ঠিক আছে, কন্টেন্টের মধ্যে কীভাবে আমরা রাইটারদের দিব, রাইটারে হায়ার করব, ঠিক আছে, তো ওই জিনিসটার জন্য আমরা কন্টেন্টের মধ্যে চলে গেলে জিনিসটা হলো যে আপনারা এই জিনিসটা বেশি করবেন, কিওয়ার্ড স্টাফিং। মানে কিওয়ার্ড স্টাফিং করবেন বলতে আপনার শুধু কিওয়ার্ড দিতে থাকবেন, যতবার কিওয়ার্ডের কন্টেন্টের ভিতরে দিবেন ততবার কিওয়ার্ড র্যাঙ্ক করবে, এরকম জিনিসগুলো আপনি করার জন্য কিওয়ার্ড স্টাফিংটা করবেন, ঠিক আছে। তো আমরা মূলত আজকের টপিক এটা নিয়ে কথা বলবো। আর লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এ পর্যন্ত আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে যতগুলো ক্লাস করছি এটার ভিতর থেকে আপনাদের যে কোশ্চেনগুলো আছে, যারা নতুন আছেন যাদের যে কোশ্চেনগুলো আছে ওই প্রবলেমগুলো আমরা সলভ করবো, ঠিক আছে, নাকি অন্য কোনো টপিকে চলে যাবো আবার? তো আমরা যাই কিওয়ার্ড স্টাফিং আমরা কি, ঠিক আছে, এটা আমরা বুঝি কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্ট্যাম্পিং যখন আমরা লিখলাম, দেখেন এখানে আমাদের বলছে হোয়েন ইউজ দ্য সেম কিওয়ার্ডস ওভার অ্যান্ড ওভার অ্যাগেন, ঠিক আছে, ইন ইউর ওয়েবসাইট কন্টেন্ট। এখন আমরা কন্টেন্ট কি আমরা জানি না যে কন্টেন্ট কি বা কোথা থেকে আসে, কন্টেন্ট কিভাবে র্যাঙ্ক করে, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করি সেটা তো আমরা জানি। এখন একটা কন্টেন্টে ধরেন আপনি হলো যে একটা কন্টেন্টের মধ্যে আপনি এখানে মধ্যে গেলেন, আপনি কন্টেন্ট লিখবেন। হ্যাঁ, আপনি কন্টেন্ট লিখছেন, কিওয়ার্ড দিলেন, ঠিক আছে, দেওয়ার পর আপনি কি করলেন, ধরেন আপনি যখন এই কন্টেন্টের পুরোটা হলোতে ধরেন আপনি হলো যে জুস বারের আপনি সেল করেন, ঠিক আছে। এখন জুস বার সম্পর্কে তো আপনি কন্টেন্টটা লিখতে হবে। এখন আপনার প্রতিটা লাইনে যখন আপনি জুস বার জুস বার জুস বার লিখতে লিখতে জিনিসটা কিরকম দেখা যায়, শুধু জুস বারে আছে কন্টেন্টের ভিতরে, তাহলে এটা কি দাঁড়ায়? এটা কিওয়ার্ড স্টাফিং। এটা ঠিক সহজ ভাষায় কিওয়ার্ড স্টাফিং বলে। কিওয়ার্ড স্টাফিং বুঝতে পারছেন? আরো ডিটেলসে যদি যাই, ধরেন দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন একটা কিওয়ার্ড আমরা ধরলাম, দেলোয়ার হোসেন একটা কিওয়ার্ড।
এখন এই দেলোয়ার হোসেনরে যখন আমি বলি যে আমি দেলোয়ার হোসেন, আমি দেলোয়ার হোসেন ভাত খাই, আমি দেলোয়ার হোসেনে এখন বাইরে যাব, আমি ভাত খাওয়ার পরে আমি বাইরে যাব, আমি ভাত খাওয়ার পরে আমি দেলোয়ার হোসেন কি করব যে ঘুমাব, এই যে দেলোয়ার হোসেন বারবার যে আসতেছে, এই দেলোয়ার হোসেনটা দেখতেন যতবার আমি বলছি, যতবার এই দেখেন কতবার বলছি, ধরেন ওয়ার্ডে আমি এখানের মধ্যে ধরেন 100 ওয়ার্ড আমি ইউজ করছি, আমি দেলোয়ার হোসেন, আমি দেলোয়ার হোসেন, এই 100 ওয়ার্ডের ভিতরে আমি কয়বার দেলোয়ার হোসেনের নাম বলছি, 5 থেকে 6 বার, তাই না? এই 5 থেকে 6 বার যখন আমি শুধু দেলোয়ার হোসেনের নামটাই উল্লেখ করছি, আমার কিওয়ার্ডে যখন উল্লেখ করছি, এটাই হলো যে কিওয়ার্ড স্ট্যাফিং। সহজ ভাষায় মানে ওভার করা যাবে না, ওভার অ্যান্ড ওভার এই কইয়াটা করা যাবে না। কিন্তু দেখেন আমি যদি বলতাম যে আমি মি দেলোয়ার হোসেন, আমি এখন ভাত খাচ্ছি, ভাত খেয়ে আমি হলো যে বাইরে যাব, হ্যাঁ, তখন দেখেন এটা একটা ন্যাচারাল শোনা যাচ্ছে বা দেখতে খুব ভালো লাগতেছে, কন্টেন্টটা পড়তে ভালো লাগতেছে, শুনতে ভালো লাগছে, এই জিনিসটা কি করে গুগলে পছন্দ করে। তো আপনার এই জিনিসটা করা যাবে না যে কিওয়ার্ড স্ট্যাফিং আপনার করা যাবে না। কিওয়ার্ড স্ট্যাফিং নিয়ে আপনারা আরও রিসার্চ করে নিন, ঠিক আছে? এখান থেকে যখন আপনারা হলো যে আমরা আরও রিসার্চ করতে পারবো, যখন আমরা কন্টেন্ট লিখবো, এই যে দেখেন এই ইমেজটা দেখেন, এই ইমেজটা যখন আমি অপেন করি, হ্যাঁ এই ইমেজটাই আমি অপেন করি, তারে সুন্দর একটা এক্সাম্পল দিয়ে দিছে না, দেখেন ওনার এই যে এটা এই যে মার্ক করে রাখছে, এটা কিন্তু একটা কিওয়ার্ড, দেখেন সেম কিওয়ার্ড, সেম লাইন, সেম লাইন, সেম লাইন, সেম লাইন, ঠিক আছে, কয়েকটা ওয়ার্ডের ভিতরে কিন্তু বোঝা যাচ্ছে। তো এই জিনিসটা মূলত হলো যে কিওয়ার্ড স্টাফিং। এই জিনিসটা কি করবেন আপনারা, ম্যাক্সিমাম 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 লোকে দেখবেন নতুন যারা আছেন এই ভুলটা করবেন, তো এই ভুলটা কইরেন না, আমরা আগ থেকে এটা জ্বালিয়ে নিলাম। আচ্ছা আমি আজকে মাইক্রোফোন আপনাদের অন করে দিচ্ছি, ঠিক আছে? যারা ক্যামেরা অন করতে পারবেন করে নিন, সমস্যা নেই। আজকে আপনাদের হলো যে ধরেন হলো যে আপনাদের প্রশ্নগুলো শুনবো যে আমরা এতগুলো ক্লাসগুলো নিলাম, ঠিক আছে? তো এই ক্লাস থেকে আপনারা হলো যে কোনো কোশ্চেন যদি থাকে আপনাদের, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো আমি নিতে চাচ্ছি বা শুনতে চাচ্ছি, মানে আমাদের টপিক রিলেটেড যতগুলো আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস করছি এইটা টপিকের ভিতরে যাতে থাকে, টপিকের বাইরে যারা কোশ্চেন করবে, ঠিক আছে, এটা আমরা 1000 ওয়ার্ডে কতবার ইউজ করবেন সেটা আমরা কন্টেন্টের ক্লাসটা যখন নিব তখন আমরা একদম আমি আপনাদের পুরো একটা শিটে বা ডক ফাইলে লিখে দিব, ঠিক আছে? এটার সাথে আরো অনেক কিছু থাকবে, তো ওই পর্যন্ত একটু ওয়েট করেন, হ্যাঁ। একজন একজন করে কথা বলি না,